আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে বেগুন দিয়ে গরুর মাংসের শুটকি বা শুকনো মাংস যে যেটাই বলেন না কেন, আমি এটাই রান্না করে দেখাবো। আর এটা কিন্তু খেতে খুব মজা হয়, তো আমার তো খুব পছন্দ। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করব। তো প্রথমে একদম আমি চুলায় চলে যাব। তো চুলায় এখানে আমি দেখুন, প্রথমে আমি এখানে মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভাপ দিয়ে ভালো করে এরকম একটু ছেঁচে নিয়েছি। আর কীরকম মাংসগুলো হয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন। তো এগুলো কিন্তু একদম শুকনো ছিল, একদম শুটকির মতো আগে থেকে শুকিয়েছিলাম, তারপর আমি এভাবে করে নিয়েছি। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি তেল দিলাম। আপনারা অবশ্যই কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম তেল পছন্দ করেন। অনেকে একটু তেল কম পছন্দ করে, অনেকে আবার একটু বেশিও পছন্দ করে। তো অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হলেই আমার এখানে হয়ে যাবে। তো আপনারা যদি মাংসের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নেন, তাহলে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে হালকা হাতে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। আর এই মাংসটা রান্না করার সময় কিন্তু আমি বেশি পেঁয়াজটা ভাজবো না। তো এখন আমি এখানে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে হালকাভাবে একটু ভেজে নিব। তো আমাদের এদিকে আমরা বলে থাকি এটাকে শুকনো মাংস। তো যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু একই মজা, একই স্বাদ। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে। অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে এই মাংসটা রান্না করার সময়, যেহেতু এটা শুকনো থাকে। আর এটাকে আমি ভাপিয়ে তারপরে এটাকে আমি ভালো করে একটু থেতলিয়ে নিয়েছি, তো সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন আমি কীরকম করে নিয়েছি পেঁয়াজটা। তো এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু মেথি। এটা অপশনাল, যে পছন্দ করেন না, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার খুব ভালো লাগে, তো আমি এই জন্য দেই। তো দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর যারা মেথিটা পছন্দ করেন, আমি বলে রাখি, আপনারা তো অবশ্যই জানেন, তারপর আমি বলি, এটা প্রথমেই দিতে যাবেন না পেঁয়াজের সাথে। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন দিবেন, তা না হলে কিন্তু তেতো লাগবে। তো এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন আগে থেকে। তো এখন আমি এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর এখন এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি। তো আমার হলুদের কালারটা খুবই ভালো, তো আপনারা পছন্দ মতো করে বুঝিয়ে দিয়ে দিবেন। তো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো এখানে আমি 1 চামচই দিয়েছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেব এখানে আমি গুঁড়ো মরিচ। তো এখানে এটাও আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তো এখানে আমার মরিচের গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেবে এখানে 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটাও আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এইভাবে করে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটাকে অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা।
তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। আর এটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে তখনই বুঝে যাবেন যে মশলাটা একদম কষে গেছে। তো তখনই আপনারা এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিতে পারবেন। তো খুব সুন্দরভাবে এখানে আমি একটু সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এই পর্যায়ে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি যেই মাংসগুলো শুকনো মাংসগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাবেন, আর এই সময়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। খুব ভালোভাবে মেশাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে। আর অবশ্যই এটা সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু মজা হবে খেতে। তো একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না রান্নাটা। তো এখানে খুব ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে। তো এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে মশলাটা একদম মাংসটার সাথে মিশে যায়। তো এখন আমি এটাকে নেড়ে তারপর এখানে 5 মিনিটের জন্য রান্না করব ঢেকে। তো এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এসে দেখুন কি সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে আবারও নেড়ে দিব, আর আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রান্না করব। তো এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর দেখি মনে হচ্ছে না খেতে ইচ্ছে করে, তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা যখন পুরো রান্না হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব মজা হবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি আবারও ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রান্না করেছি। তো 10 মিনিট পর আবার আমি এটাকে নেড়ে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে, আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি রান্না করতেছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি সময় নিয়ে এটাকে রান্না করছি, আর যত বেশি রান্না করবেন তত কিন্তু এর ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে এখানে বেগুনগুলো আমি এরকমভাবে কেটে রেখেছি, দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে লম্বা বেগুনটা। তো আপনারা চাইলে পছন্দ মতো বেগুন দিতে পারেন, যে যেটা পছন্দ করেন সমস্যা নেই, অনেক রকমেরই বেগুন পাওয়া যায়। তো এটা দিলে কিন্তু আসলে ভালো হয় লম্বাটা। তো আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম, আর এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন প্রায় হয়ে আসবে তখনই দিবেন, তা নাহলে কিন্তু বেগুনগুলো এমনিতেই গলে যাবে। তো সেই জন্য যখন হয়ে আসবে তখনই দেওয়া লাগবে এটা। তো এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব, এর মধ্যে আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন বেগুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে যে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। তো এখনও কিন্তু আমার মাংসটা রান্না করা হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমি এখানে এই পর্যায়ে 1 কাপের মতো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, একদম ফোটানো আমার পানিটা। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যদি সেদ্ধ পানিটা আমরা দেই। তো এখন আমি এটাকে দিয়ে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব, আর 15 মিনিট পর কিন্তু আমার মাংসটা মানে শুকনো মাংসটা একদম রেডি হয়ে যাবে পারফেক্টভাবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আর 15 মিনিট পর ফিরে আসতেছি। এই যে দেখুন খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে, আর আমি এরকমই ঝোলটা রাখবো, আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন,
বা আর একটু রাখতে পারেন, সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো। আর এটা কিন্তু রুটি বলেন ভাত বলেন দুটার সাথেই খুব ভালো যায়, আপনারা ট্রাই করতে পারেন। তো এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের জন্য একটু পরিবেশন করে নিয়ে আসলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।